সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি আপডেটের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে পুরাতন একটি পেজ বা যে পেজে আপনি আগে কাজ করতেন এখন আর কাজ করেন না, সেই পেজটি নতুনভাবে আবারও ভাইরাল করে নিতে পারবেন এবং হিউজ পরিমাণ ভিউজ আপনি আপনার সেই পুরাতন পেজের মধ্যে আবারও নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এই সম্পর্কিত ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে এসেছে, যে আপডেটের মেথডগুলো ফলো করে আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কাজ করেন সেক্ষেত্রে আপনার পুরাতন ফেসবুক পেজটি নতুনভাবে আবারও কিন্তু গ্রো করতে শুরু করবে এবং আপনি কিন্তু হিউজ পরিমাণ ফলোয়ার আপনার পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন এবং আপনি কিন্তু আবার সেই পেজটি থেকেও ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন না, তাই অবশ্যই একদম টেনে টেনে না দেখে স্টেপ বাই স্টেপ মনোযোগের সহিত ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা আপনাদের পুরাতন ফেসবুক পেজটিও দ্রুত গ্রো করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে এই বিষয়টি দেখে দিব। আর বন্ধুরা, ততক্ষণ আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ইন্টারফেস ওপেন করে রেখেছি। এই ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফর ইউ নামে নতুন একটি সেকশন কিন্তু ফেসবুক অ্যাড করে দিয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। তো আপনাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে নতুন একটি অপশন হয়তো আপনাদের এরকম চলে এসেছে, দেখুন রিক্রিয়েট ফ্রম ইওর টপ পোস্ট। আপনার যে ভিডিওগুলো অলরেডি আপনার ফেসবুক পেজের মধ্যে আছে সেই ভিডিওগুলো থেকে আপনি কিন্তু পুনরায় রিলস ভিডিও তৈরি করতে পারবেন, সেই অপশনটা কিন্তু অলরেডি ফেসবুক এখান থেকে দিয়ে দিয়েছে। তো এই টুলসগুলো আপনি ইউজ করার মাধ্যমে আপনার যে পুরাতন ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবেন, পাশাপাশি আপনার যে রিলস ভিডিও নতুনভাবে পাবলিশ করছেন আপনার যদি অ্যাডসন রিলস মনিটাইজেশন থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার রিলস মনিটাইজেশন থেকেও ইনকাম জেনারেট করতে পারবেন, পাশাপাশি আপনার পেজের রিচ এবং ভিউজও কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার কোনো রিল ভিডিও যদি দ্রুত ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসন রিলস মনিটাইজেশনটি না থাকলে নতুন করে আবার অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি কীভাবে করবেন এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন তিনটি ভিডিও একদম উপরেই দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা কিভাবে রিলস ভিডিওগুলো ক্রিয়েট করবেন বা কোন ভিডিওগুলো থেকে রিলস ভিডিও ক্রিয়েট করবেন এভাবে কিন্তু দেখাচ্ছে, এবং এই পাশে ক্রিয়েট রিল এই অপশনগুলো দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি ক্রিয়েট রিল এই অপশনটিতে ক্লিক করার পর আপনি কিন্তু রিলস ভিডিও তৈরি করতে পারবেন, অথবা এখান থেকে ব্রাউজ ভিডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ব্রাউজ ভিডিওতে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। এবং ব্রাউজ ভিডিওতে ক্লিক করলে আপনার পেজের যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলোই আপনার সামনে চলে আসবে এবং আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটি ভিডিও থেকে আপনার রিল ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে দেখুন আমি যদি এই ব্রাউজ ভিডিও এই অপশনটিতে ক্লিক করি, ব্রাউজ ভিডিও অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, আপনার পেজের মধ্যে যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো কিন্তু এখান থেকে চলে আসবে, যে ভিডিও থেকে আপনি একটি রিলস ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওর উপর আপনাকে ক্লিক করতে হবে। ধরুন এটি থেকে আমি একটি রিলস ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে এই ভিডিওর উপর আমাকে ক্লিক করে দিতে হবে। এই ভিডিওর উপর যখন আমি ক্লিক করে দেব এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এবং আমরা যখন একটি রিলস ভিডিও তৈরি করতে যাই এরকম কিন্তু ইন্টারফেস আপনারা দেখতে পান, অথবা আপনারা যখন একটি ভিডিও এডিটিং করতে যান বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে তখন কিন্তু এরকম অপশন আপনারা দেখতে পান। এখান থেকে একটি ভিডিওর ফার্স্ট 90 সেকেন্ড আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন, অথবা আপনি যদি স্পেসিফিক কোনো ভিডিওর পার্টের 90 সেকেন্ড নিতে চান তাহলে সেক্ষেত্রে এটিকে ধরে আপনারা যদি এভাবে করেন, দেখুন এটি কিন্তু নড়াচড়া করছে, এভাবে ধরে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর একটি যে কোনো স্পেসিফিক পার্টের অংশ কিন্তু 90 সেকেন্ড আপনি কেটে এখান থেকে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করতে পারেন। এই অবস্থায় থাকার পর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি বাটন আছে, এই নেক্সট নামে এই বাটনটিতে ক্লিক করবেন। নেক্সট এই বাটনে ক্লিক করার পর আমরা যেভাবে একটি রিলস ভিডিও আপলোড করি ঠিক সেম প্রসেসটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন, এখান থেকে উপরের দিকে ডেসক্রিপশান লেখার একটা অপশন আছে, এখান থেকে আমার ভিডিওটি পাবলিক থাকবে নাকি আমরা অন্য কিছু রাখতে চাই সেটি থাকবে, এখান থেকে এনাবল রিমিক্স এই অপশনটি আছে, এবং এখান থেকে কানেক্ট ইউর রিল টু দ্য ভিডিও এই অপশনটি আছে। এখান থেকে এই অপশনটির মাধ্যমে আপনি যে ভিডিওটি থেকে আপনার রিল ভিডিওটি ক্রিয়েট করছেন সেই ভিডিওর সাথে আপনার রিল ভিডিওটি কিন্তু কানেক্ট হয়ে থাকবে, এবং আপনার এই রিল ভিডিওটি যখন কোনো একজন দর্শক দেখবে তখন কিন্তু আপনার এই রিলস ভিডিওটি থেকে সুইচ করে বড় ভিডিওতে চলে যাবে বা বড় ভিডিওতে কিন্তু যেতে পারবে। এভাবে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওতে ভিউজ নিয়ে আসার সাথে সাথে আপনি কিন্তু আপনার পুরাতন ভিডিওতেও কিন্তু
ভিউজ নিয়ে আসতে পারবেন এই নতুন আপডেটের মাধ্যমে। তো বন্ধুরা, এখানে আপনারা ডেসক্রিপশন লিখে জাস্ট শেয়ার রিল এই অপশনটিতে ক্লিক করলে আপনার রিল কিন্তু শেয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং আপনাদের আর কোন বিষয়ের প্রবলেম আছে ফেসবুকের, বা নতুন কোনো আপডেট সম্পর্কে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।